নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা, ওরা স্রষ্টাকে মানতে চায় না, আল্লাহরে মানতে চায় না। এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওইটা মানি না। নাজুবিল্লাহ পড়বেন না, কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না, ওরা মানে না কথা কন। আচ্ছা, আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন, কথা কয় না। তা আমেরিকা যা আছে মানেন না? যারা এখনো হজে যান নাই, হজে যারা এখনো যান নাই, কাবা ঘর নিজ চোখে সরাসরি দেখছেন? টিভিতে না, টিভিতে তো সবাই দেখছে, সরাসরি কাবা ঘর দেখছেন? তো আপনি যে দেখেন নাই, আপনি সৌদি আরব যে আছে, কাবা ঘর যে আছে মানেন না? নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না, দেখে, কিন্তু নাস্তিকরা বাতাস মানে না। ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তো বাতাস মানুষ কেন? তোর দাদা তোর বাবা কোনোদিন বাতাস দেখছে? তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? উত্তরে বলবেন নো। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? বাতাস বিশ্বাস করো কেন? ডু ইউ সি দ্য মাইগ্রেন্ট পেইন ওয়েন সামওয়ান ফিল ইন হিজ হেড? কেউ যখন মাথা ব্যথা অনুভব করে, বলে যে আমার মাথাটায় প্রচণ্ড ব্যথা, ওর যে মাথা ব্যথা দেখা যায়, কথা বলেন, ভাইজানের মাথা ব্যথা প্রচণ্ড দেখা যাচ্ছে? মাথা ব্যথা থাকলেও, মাথার অবস্থা যা, না থাকলেও এটা দেখা যায় না। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করো কেন? এগুলো কপাল পড়া, এগুলো হচ্ছে নাম্বার ওয়ান হাদারা মুল্লুক্কা পাঠা। এদের দলিলগুলো একেবারে নড়বড়ে। কুফানগরীতে এক নাস্তিক ছিল, সে বলে বেড়াতো আমি আল্লাহর দেখি না তাই মানি না। কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে, নাম নোমান ইবনু সাবেদ, ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা। সে বলে তাই, তাহলে তোমাদের ইমামকে ডাকো। সেদিন ইমাম আবু হানিফা টাইম দিলেন, এই জুমার দিন, আজকে জুমার দিন না, এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে দুইটায় সবাই আমরা একত্রিত হব, নাস্তিকও আসবে, সেদিন ইমাম আবু হানিফাও আসবে। জুমার সালাতের পেরে পরে লোকের বন্যা বয়ে গেল, বাদ ভাঙা জোয়ার, অনেক মানুষ, নাস্তিক এসেছে, লক্ষ লক্ষ লোক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা, আসে না, আসে না, আধা ঘন্টা, এক ঘন্টা, দুই ঘন্টা পরে আসছে। নাস্তিক বলে এই তোমাদের ইমাম, যার কোনো সময়ের জ্ঞানই নাই, এর সাথে কিসের তর্ক? সাইয়েদান ইমাম আবু হানিফা বলে আইন্দে ওজোর, আমার ওজোর আছে। কি ওজোর? সাইয়েদান ইমাম আবু হানিফা বলেন আমি ঘর থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয়, আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ, এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল, হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল, এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল, আর নৌকা আমার সামনে আসলো, মাঝি ছাড়া, লগি বৈঠা ছাড়া আমি নৌকায় যেয়ে বসলাম, নৌকাটা আমার নিয়ে টান দিয়ে শাঁ করে ওপার নিয়ে গেল। তো এই যে এই কাজগুলো আর প্রসেসিংগুলো হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে। নাস্তিক কয় তগ ইমাম গাঞ্জা খাইছে, মাথার তার সিরা গেছে, নাহলে কোনো সুস্থ মানুষ এ কথা বলতে পারে? এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয়, এমনি এমনি নাকি তক্তা লেগে নৌকা হয়, এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে। সাইয়েদান ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন, আপনার বোঝানো এখন আমার খুব সহজ হবে, এমনি এমনি গাছ কাটে না করাত ছাড়া, এমনি এমনি তক্তা জোড়া লাগে না, নৌকা হয় না মিস্ত্রি ছাড়া, এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া, তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো, জমিনটা কেমন করে এমনি এমনি হলো, সাগর মহাসাগর পাহাড় মরুভূমি কেমন করে এমনি এমনি হলো? এগুলোর একজন স্রষ্টা আছে না নাই? নাস্তিক কয় তাই তো, আসলেই তো আমি হাদারাম, আসলেই তো আমি উল্লুক্কা পাঠা, এইভাবে তো আমি কখনো ভেবে দেখি নাই, এইভাবে তো কখনো চিন্তা করি নাই। ও ইমাম, তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছ, তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছ, তুমি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছ। ও ইমাম, তুমি আমার চোখ খুলেছ, তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছ, আর দেরি করতে চাই না, আমারে পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহু আকবার পড়েন। এমনি নাস্তিকদের জন্য এই সূরার ভেতরে আল্লাহ তাআলা অনেক দিকদর্শন রেখেছেন, জীবন দর্শন রেখেছেন। আল্লাহ বুঝাতে চান যে গোলাম, আমারে চেনার জন্য, আমারে দেখার জন্য তোর ডক্টরেট ডিগ্রি লাগবে না, তোর ব্যাচেলার ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি লাগবে না, তুই আমার সৃষ্টির দিকে একটু নজর করে তাকা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, একটু সাগরের দিকে তাকা, একটু নদীর দিকে তাকা,
একটু পাহাড়ের দিকে তাকা, তাকালেই তুই বুঝবি সামোয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। একজন এমডি আছে, ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, যিনি গোটা বিশ্বের সব ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা, নদীর দিকে তাকা। সাগরের দিকে তাকালে আমি আল্লাহরে খুঁজে পাবি, ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন।